ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বাসর রাতের যে দুরাকাত নামাজ পড়তে হয় সেখানে কি ইকামত দিতে হবে? প্রিয় ভাই, বাসর রাতের নামাজ সম্পর্কে কোনো মারফু সহি হাদিস রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়নি, বরং সাহাবাদের মধ্য থেকে এটা প্রমাণিত যে তাদের মধ্য থেকে কেউ এরকম বাসর রাতে দুরাকাত নামাজ পড়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে একথা বলা হয়। সে কারণে কিছু ওলামা মনে করেন যেহেতু এটা সাহাবার আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল না, হাদিস নয়, বরং এটা সাহাবার আমল, সাহাবার কাজ, সে কারণে কাজটি করা যেতে পারে এ বলে মত দিয়েছেন। তবে সুন্না দ্বারা মানে হাদিস দ্বারা এরকম কোনো আমল প্রমাণিত নেই, তাই এটা বিশেষ কোনো গুরুত্ব রাখে না, আর বিশেষ গুরুত্বের সাথে এই কাজটি করার কোনো প্রয়োজন নেই। তবে সুন্নাহ হচ্ছে বাসর রাতে যখন কেউ তার স্ত্রীর কাছে যাবে তখন স্ত্রীর কপালে হাত রাখবে এবং বিসমিল্লাহ বলবে এবং বরকতের দোয়া করবে, আর এই বরকতের দোয়া সে নিজের ভাষায়ও করতে পারে। আর একটি হাদিসে এই দোয়াটি উল্লেখ হয়েছে, সেই দোয়াটি পাঠ করা সুন্নাহ ও মুস্তাহাব। হাদিসটির ইমাম আহমদ তার মুসনাদে বর্ণনা করেছেন এবং দোয়াটি এভাবে রয়েছে যে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। এই দোয়াটি পড়াই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। মনে রাখা উচিত এগুলো সুন্নত কাজ, কোনো বিশেষ ফরজ কাজ নয়। যাই হোক, তো সুন্নাত হলো বাসর রাতে স্ত্রীর কপালে হাত রাখে এ দোয়াটি পাঠ করা, আর নামাজ পাঠ করা এটা বিশেষ সাহাবা দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দ্বারা প্রমাণিত নয়, আর সে কারণে সেই নামাজের নিয়ম নীতিও হাদিস থেকে বর্ণিত হয়নি।